পয়লা জুলাই থেকেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মকর্তা কর্মচারীদের সর্বজনীন পেনশন স্কিম প্রত্যয় প্রত্যাহারের দাবিতে সর্বাত্মক কর্মবিরতি চলে এর মধ্যে কোটা সংস্কারের দাবিতে শুরু হয় শিক্ষার্থীদের আন্দোলন তাদেরও ক্লাস পরীক্ষা বর্জন পরিস্থিতির অবনতি হলে বন্ধ হয় দেশের সব শিক্ষা প্রতিষ্ঠান তারপর শিক্ষার্থী হত্যার বিচার সহ নয় দফা দাবিতে সোচ্চার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলে অসহযোগ আন্দোলন আন্দোলন দানাবাধে সরকার পতনের গত সোমবার দুপুরে শেখ হাসিনা প্রধানমন্ত্রীর পদ থেকে করেন এরপর ঘোষণা আসে মঙ্গলবার থেকে শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেয়ার এদিন সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ঘুরে দেখা যায় স্থিতিশীল পরিবেশ অনেক কর্মকর্তা কর্মচারীও এসেছেন অফিসে গণমাধ্যমে দেখেছি যে আজকে থেকে সব অফিস আদালত শিক্ষা প্রতিষ্ঠান খোলা সেই হিসেব করে আমরা আজকে অফিসে এসেছি সবাই আসছে এখন সবাই আনন্দ মনে করেন সব ভালোই খুব শিগগির শ্রেণী কার্যক্রম চালুর ব্যাপারে ঢাকা বিশ্ববিদ্যালয় ইতোমধ্যেই সিদ্ধান্ত দিয়েছে অনেক শিক্ষার্থীও নতুন করে উঠতে শুরু করেছে আবাসিক হলে তারা বলছেন এখন সুষ্ঠু শান্তিপূর্ণ ক্যাম্পাসই তাদের প্রতিষ্ঠার লড়াই একদিকে আবাসিক হলে মেধার ভিত্তিতে সিট বরাদ্দের দাবি অন্যদিকে শিক্ষা কার্যক্রম যেন ব্যাহত না হয় সে ব্যাপারে দ্রুত পদক্ষেপের আহ্বান আমরা আবার প্রায় এক মাস থেকে দেড় মাস পিছিয়ে গেছে এখন আমরা আশা করতেছি অতি দ্রুত আমরা আবার ক্লাস পরীক্ষা বসতে পারবো ক্লাসগুলো খুলে দেওয়া তারপর সেখানে প্রেজেন্টেশনের ব্যাপার আছে ভাইবা আছে ক্লাস পরীক্ষা আছে সেগুলো ফাইনাল পরীক্ষাগুলো নিয়ে দেন আমাদের নতুন সেমিস্টারগুলো শুরু করা আমাদের যে মনোরম কালচার এই বিষয়টা আমরা আর যেন না দেখতে পাই আমরা মেধার ভিত্তিতে চান্স পেয়েছি আমরা মেধার ভিত্তিতে আমাদের বৈধ সিট চাই এদিকে অন্যান্য স্কুল কলেজও খুলতে দেখা যায় তবে স্কুলগুলোতে শিক্ষকরা অফিস করলেও এখনও শিক্ষার্থীরা ফেরেনি ক্লাসে এদিকে ঢাকা কলেজ সহ বেশ কিছু কলেজ ঘুরে দেখা যায় এখনো ক্লাস শুরু না হলেও ক্যাম্পাসে এসেছেন অনেকেই সুষ্ঠু পরিবেশ চাই ক্যাম্পাসে অবশ্যই রাজনীতিমুক্ত পরিবেশ চাই আমরা এত কষ্ট করে দেশটা স্বাধীন করছি আজকে আমাদের ক্যাম্পাসটা কিভাবে নতুন করে সংস্করণ করা যায় আমরা আপাতত সেই বিষয়ে আছি আর হল সম্পন্ন থাকবে সাধারণ শিক্ষার্থীদের হাতে প্রতিষ্ঠান প্রধানরা বলছেন দ্রুত শিক্ষার্থীদের ক্লাসে ফেরাতে রকম প্রস্তুতি নিচ্ছেন তারা আবাসিক হল হোস্টেলে যেন নিরাপদ পরিবেশে শিক্ষার্থীরা থাকতে পারে সে পরিবেশও নিশ্চিত করতে চান তারা শিক্ষা প্রতিষ্ঠান খুলে দেওয়া হয়েছে আমরা সেই 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 প্রতিষ্ঠান মোতাবেক মোতাবেক নির্দেশনা আমরা শিক্ষার্থীদের বান্ধব যত রকম পদক্ষেপ নেওয়ার দরকার আমরা সেই পদক্ষেপ গ্রহণ করব মাঝপথে স্থগিত হয়ে যাওয়া এইচসি ও সমমানের পরীক্ষা দ্রুত নেওয়ার আহ্বান শিক্ষার্থী অভিভাবকদের ফরহাদ বিন নূর এখন ঢাকা